আজকে আপনারা যে টিউটোরিয়ালটি দেখবেন, যেটি আপনাদেরকে দেখাবো, যেটি আমি বানিয়েছি আপনাদের জন্য, সেটি হলো আপনি যে কোনো মেসেজ অথবা এই যে কোনো মেসেজ এই জায়গায় যদি যে আপনি লিখতে চান, তো সেই মেসেজটি আপনার আশেপাশের বন্ধু অথবা পাশের সিটে যদি কেউ বসেও থাকে, তো আপনি সেই মেসেজটি কী লিখবেন অথবা কী মেসেজ আসতেছে সেটি আপনি কেউ দেখতে পারবে না। যেমন এখানে আমি লিখতেছি, এই যে এখন আমার পাশে কেউ হয়তো বা আর চোখে দেখিয়ে নিবে যে আপনার ফ্রেন্ড অথবা যেই হোক, দেখা গেছে আপনি আর্জেন্ট কোনো মেসেজ লিখবেন, তো সেটি যদি আপনি দেখে ফেলে সমস্যা হবে। তো সেই মেসেজটি কেউ দেখতে পারবে না, কিভাবে আপনি লিখবেন মেসেজটি, তো সেটি সম্পর্কে আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিব, দেখিয়ে দিব কিভাবে আপনি কাভার দিয়ে মেসেজ লিখবেন। মেসেঞ্জার হোক, যে কোনো মেসেজ, হোয়াটসঅ্যাপ হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, যে কোনো মেসেঞ্জারে মেসেজ আপনি লিখতে পারবেন কাভার দিয়ে। তো আপনি সেটি কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখলে আপনারা বুঝবেন। তো তার ফাঁকে এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে হয় কি, দেখা গেছে আমার একটু উপকার হয়, সাবস্ক্রাইব করলে আমার একটু উপকার হয়। তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। তো এরকম মেসেজটি আমি সেটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে কাভার দিয়ে মেসেজ লিখবেন, কেউ দেখতে পারবে না। তো আপনারা এরকম সফটওয়্যারটি আসলে এরকম আসবে, অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে এরকম জিমেল আসবে, জিমেলের অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্ট আগে বানিয়ে রাখতে হবে। তো এরকম আমার আছে, তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। তো খুবই একটি চমৎকার ভিডিওটি, ফুল পর্যন্ত ফুল দেখবেন সবাই। তারপর এখানে প্লে টিউটোরিয়াল, এখানে প্লে টিউটোরিয়াল মানে এরকম দেখিয়ে দিচ্ছে যে এরকম সিস্টেম, ডিমো যেটাকে বলে ডিমো, সেই ডিমো সিস্টেম এখানে দেখিয়ে দিচ্ছে এই সফটওয়্যারটি এইভাবে কাজ করবে। এখানে আছে উপর থেকে টান দেওয়ার সিস্টেম, আর ওটা আছে থ্রি ডট ডট, এই জায়গায় যে থ্রি ডট ডট, এখানে ডিমো দেখিয়ে দিচ্ছে। তো ডিমো এখন আমি দেখলাম না, তো স্কিপ করে যাচ্ছি, তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, ফুল ভিডিও দেখবেন আশা করি। এই যে দেখছেন সিস্টেমটি, এরকমভাবে টান দিবেন আর আপনি নিচে লিখবেন, আপনার লেখা কেউ দেখতে পারবে না, এবং ওই স্ক্রিনে আপনি আপনার ফটো সেভ করে রাখতে পারবেন, সেটিও আমি এখন দেখিয়ে দেবো। তো এখানে স্কিপ করলাম, স্কিপ করার পরে এরকম আসবে অ্যালাউ। তো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন, কোথায় পাবেন, সেটিও আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। তো তারপর এখানে পারমিশনস আছে, পারমিট ড্রয়িং ওভার আদার্স, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার পরে এরকমভাবে ব্যাকে চলে যাবেন, তো আপনার কাজ শেষ। তারপর আপনি এটা মাস্ক চার্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এরকম একটি অপশন আসবে, এই যে কালো, ঠিক এরকম একটি অপশন আপনাকে আসতেই হবে। তো এখন আমি মেসেঞ্জারে যাচ্ছি, মেসেঞ্জারে এখনই যাচ্ছি না আমি, তো এটাকে আমি আগে অন করি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখেন এরকম ব্রাইটের সিস্টেম আসছে। তো এখানে আপনি সেটিং করতে হবে, এই যে বাম পাশে যে বটমটা আছে এটা আপনি আপ ডাউন করতে পারবেন, এই দেখেন পর্দার মতো, জানালার শাটারের মতো জিনিসটা, আপনি কাভার পুরো মোবাইল কাভার হয়ে যাচ্ছে এই যে। তো এটাকে কিভাবে কাজ করবেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। এটাকে আরও ব্ল্যাক করতে হবে আপনার, যেমন এই যে 9 PM এখানে দেখা যাচ্ছে, তো এটা দেখা যাবে না। এখানে থ্রি ডট ডট আছে, এখানে ডাইন সাইডে যে থ্রি ডট ডট আছে সেখানে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে এখানে মাঝখানেরটাই ক্লিক করবেন, এই যে ব্রাইট, এই যে এটাকে আপ ডাউন করে দিলে দেখতে পারছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাকে ব্ল্যাক করে দিবেন, যে উপরে উপরে এখন 9 দেখা যাচ্ছে, এখানে এখন দেখা যাচ্ছে না। তো এটাকে আমি একটু ডার্ক করে দিলাম, ডার্ক করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আছে সেটিং, সেটিং থেকে আপনার ছবি এখানে ফিটিং করে দিতে পারেন। ছবি আগে আমি ফিটিং করে দিচ্ছি, কাস্টম থিমস এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই থিম নিচে লেখা আছে দেখে নেবেন। তো এখানে গ্যালারি আছে, ক্যামেরা আছে, তো গ্যালারিতে গেলাম আমি, গ্যালারিতে যে যে কোনো একটা ছবি দেখার জন্য আমি ফিক্স করে দিচ্ছি। এখানে এই ছবিটা আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এখানে গ্রুপ আসবে, এখানে এই যে গ্রুপ, গ্রুপ থেকে আপনি কেটে নেবেন, তারপর ডান, অ্যাপ্লাই থিম এখানে অ্যাপ্লাই থিমে দিবেন। খুবই চমৎকার একটি সফটওয়্যার, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কাজ শেষ। তো এখানে এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে থ্রি ডট ডটে ক্লিক করে এখানে ব্রাইটটা আরেকটু আমি কালো করে দিচ্ছি। তো এখন আমার ছবিটা ফুল দেখা যাচ্ছে কাভার। তো এখানে আপনার বাম পাশে একটা যে অ্যারো চিহ্ন আছে টিক চিহ্নর মতো, এটাকে আপনার আপ ডাউন করতে হবে, এটা
ফুল আপনার মোবাইল কাভার দিয়ে ফেললো। তো এখন মেসেজে যে আপনি লিখবেন, এই যে হোয়াটসঅ্যাপে আমি যে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে যে আমি লিখতেছি, হোয়াটসঅ্যাপ এই যে, যেমন এই জায়গায় যে আমি এখন লিখব হ্যালো, হ্যালো লিখলাম। তো এখানে আমি কাভার দিয়ে এত এত পর্যন্ত আমি কাভার দিলাম। যেমন অনেক মেসেজ লিখব, লেখার পরে মেসেজ চলে গেছে। তো এরকম এই যে উপরে যে মেসেজ আছে সেটি আমি আপনি দেখতে পাচ্ছেন না, এই যে উপরে যে মেসেজগুলো সেগুলো আমি কাভার দিয়ে দিছি। এভাবে আপনি কাভার দিবেন, আবার যদি মেসেজ আসে তো এটা কাভার দিয়ে আপনার পাশে কেউ থাকলেও দেখতে পারবে না। খুবই একটি চমৎকার সফটওয়্যার। এই যে আপ ডাউন করতে পারতেছেন, এই যে পুরো বটম কাভার দিয়ে ফেলেছি, পুরো ডিসপ্লে আমি কাভার দিয়ে ফেলেছি। তো এটা আপ ডাউন করবেন, এখানে ধরে সাইটে ধরে আপ ডাউন করতে হবে আপনাকে। খুবই একটি চমৎকার সফটওয়্যার। তো এখন আমি মেসেঞ্জারে দেখাচ্ছি, এই যে এখানে যদি যে লেখেন আপনি, এখানে যে যদি লেখেন তো লিখতে পারবেন, এখানেও আপ ডাউন করা যায়। এই যে খুবই একটি চমৎকার সফটওয়্যার। তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কীভাবে এই সফটওয়্যারটি পাবেন, কোথায় পাবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো তখন এটাকে আমি উপরে রেখে দিলাম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে উপর থেকে টান দিলেই আসবে। তো এটাকে আমি উপরে রেখে দিছি, এই যে এটাকে আমি উপরে রেখে দিলাম। তো এখন এই সফটওয়্যারটা কোথায় পাবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে মাস্ক চ্যাট এইটা লিখে সার্চ দেওয়ার পরে এইরকম যে কালো দুইটা কালো মাথা দুইটা চোখ আছে, এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এটার রেট আছে 4.2, এই সফটওয়্যারটা 4.2, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে পরে যে সিস্টেম দেখাইলাম ওইরকমভাবে আপনারা অ্যালাউ করে দেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে টিভি দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আমি উপকৃত হব।